কখনো বর্ষায় কি ডুয়ার্সে গিয়েছেন? যদি না গিয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্যই। বৃষ্টি ভেজা ডুয়ার্স যে কত আকর্ষণীয় ও সুন্দর তা চাক্ষুষ না দেখলে বিশ্বাস করতাম না। এই ভিডিওতে দুদিনে আমার ডুয়ার্স ভ্রমণের যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডুয়ার্স এলে কোথায় থাকবেন, কোন কোন জায়গায় যাবেন আর কত খরচ হতে পারে, এই সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আশা করি ডুয়ার্স ভ্রমণ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন। ডুয়ার্স ভ্রমণের একটা বড় আকর্ষণ হলো এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনে করে যাওয়া, তাই ডুয়ার্স এলে এটাকে মিস করবেন না। এবারে বলি ডুয়ার্স আসতে হলে আপনি কোন ট্রেন ধরবেন। যদি আপনি কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে ডুয়ার্স আসতে চান তাহলে আপনি শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরতে পারেন। প্রত্যেক দিনই এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8:35 ছাড়ে, আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেই আমরা এখন ছুটে চলেছি ডুয়ার্স এর পথে। এই ট্রেন জার্নিটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করেছি। এই ভিডিওটা শেষে ওই ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আমরা নেমে পড়লাম এই নিউমেল জাংশনে। স্টেশনের বাইরেই রয়েছে গাড়ির স্ট্যান্ড, আর এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব চালসা। যদি আপনি লাটাগুড়ি, চালসা কিংবা মূর্তিতে যেতে চান তাহলে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। নিউমেল জাংশন স্টেশন থেকে চালসা দূরত্ব 10-12 কিলোমিটার, তাই স্টেশন থেকে টোটো নিয়ে নিলাম। যদি 3-4 জনে ঘুরতে আসেন তাহলে টোটো নিয়ে নিতে পারেন, এতে খরচটা তুলনামূলক কম পড়বে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 300 টাকা, অবশ্য বার্গেনিং করার পরে। এখানে চালসা সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়, এই চালসা হলো হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা একটা ছোট্ট শহর, একে ডুয়ার্সের গেটওয়েও বলা হয়। যদি আপনি চালসা এসে থাকেন তাহলে জঙ্গল সাফারির পাশাপাশি ডুয়ার্সের যে পাহাড়ি গ্রামগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে এক্সপ্লোর করতে পারবেন। তবে এই বর্ষার সময় জঙ্গল সাফারি বন্ধ থাকে, তাই যারা জঙ্গল সাফারিতে ইন্টারেস্টেড তারা 15 জুন থেকে 15 সেপ্টেম্বর এই সময়টায় ডুয়ার্স আসবেন না। তবে যারা একটু ভিড় এড়িয়ে ডুয়ার্সের বৃষ্টি ভেজা সবুজ সৌন্দর্যকে উপভোগ করতে চাইছেন তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট টাইম ডুয়ার্সে আসা। যেহেতু এই সময়টায় ডুয়ার্সে ভিড় কম থাকে তাই কোন রকম বুকিং না করেই এসেছি। আপাতত এখন যাচ্ছি চালসা ইউথ হোস্টেলে, যদি ওখানে রুম পেয়ে যাই তাহলে ওখানেই থাকবো। এই হলো চালসা যুব আবাস। এই যুব আবাসের আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর। বাইরে থেকে দেখলে ইউথ হোস্টেলটাকে কিন্তু বেশ সুন্দর এবং গোছানো মনে হচ্ছে। এই হলো এখানকার রিসেপশন কাউন্টার। কাউন্টারের পাশেই দেয়ালে সাঁটানো রয়েছে এই রুম ফেয়ার চার্টটা। এখানে ডাবল ট্রিপল ফোর বেডের এসি নন এসি সমস্ত রকমের রুমই পাবেন। এছাড়া এখানে ডরমিট্রি এবং কটেজও রয়েছে। এখানে রুম বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করে আপনি রুম বুকিং করতে পারবেন। এখানে আমরা এক রাতের জন্য 2 ফোর বেডের AC রুম নিয়েছিলাম এবং এই জন্য আমাদের খরচ পড়েছিল সমস্ত ট্যাক্স ইত্যাদি নিয়ে প্রায় 2800 টাকা। সিঁড়িতে ওঠবার মুখেই ডান হাতে রয়েছে এই বড় বুকসেলফ। তবে এখান থেকে বই নিয়ে পড়তে হলে আপনাকে রিসেপশনে জানাতে হবে। আমাদের 4 বেডের 2 রুমই রয়েছে সেকেন্ড ফ্লোরে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যে কমন বারান্দাটা রয়েছে সেইখানে। এই দিকটা হচ্ছে ইউথ হোস্টেলের সামনের দিক, আর দূরে যেদিকে তাকাবেন সেদিকেই রয়েছে জঙ্গল। এখানে বসে থাকলেও ভালোভাবে সময় আপনার কেটে যাবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেকেন্ড ফ্লোরের সামনেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার। এছাড়া এখানে প্রতিটা রুমে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। এবার চলুন আপনাদের দেখাচ্ছি আমাদের রুমগুলো কেমন। এই 302 নম্বর রুমটা হচ্ছে একখানা রুম, আর এর ডান হাতেই রয়েছে 301 নম্বর রুম, আর আমি থাকছি এই রুমটাতে। আমাদের রুমের ডান হাতেই এই সরু প্যাসেজের শেষে রয়েছে এই বারান্দা মতো জায়গাটা। এইটা হলো যুবাবাসের ডান দিকটা। নিচে যে কটেজ দেখতে পাচ্ছেন এখানেও আপনি থাকতে পারেন, তবে বর্তমানে শুনলাম এই কটেজের বুকিং বন্ধ আছে। এই প্যাসেজের উল্টো দিকে আর একটা বারান্দা আছে, আর এখান থেকে যুব আবাসের সামনের দিকের ভিউ পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর এবার আমি আপনাদের দেখাবো এখানকার 4 বেডের রুমগুলো ঠিক কেমন। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম চেক আউট করবার দিন, তাই চারদিকটা খুব একটা গোছানো দেখবেন না। তবে রুমের মধ্যে কি কি আছে সেগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। রুমের মধ্যে রয়েছে এরকম 2 কুইন সাইজ খাট, যেহেতু 4 বেডের রুম তাই 4 খানা বালিশও দেওয়া আছে। বিছানার চাদর থেকে বালিশের কভার সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। খাটের পাশেই রয়েছে প্লাস্টিকের চেয়ার আর রাইটিং ডেস্ক। একখানা ছোট ড্রেসিং টেবিলও রয়েছে। আগেই বলেছি রুমটা শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়া রুমটাতে 4 খানা সিলিং ফ্যান রয়েছে। এছাড়া এলইডি টিভি, ওয়ার্ড্রোব সবই পেয়ে যাবেন এই রুমটাতে।
এই ওয়ার্ড্রোবের মধ্যে যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের সঙ্গে দুখানা বারান্দা রয়েছে, আপনাদের দেখাচ্ছি এই বারান্দাটা দিয়ে চারপাশের ভিউ কিরকম দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইউথ হোস্টেলের পিছনের দিকটা, আর এটা হলো সেই কটেজটা যেটা রুমে ঢোকার আগে আপনাদের দেখালাম। এটা হচ্ছে এই রুমের আর একটা বারান্দা। এখান থেকেও আপনি ইউথ হোস্টেলের বাইরে জঙ্গলের দৃশ্য উপভোগ করতে পারবেন। এটা হলো এই রুমের অ্যাটাচড বাথরুম। এই বাথরুমের ওয়াশ বেসিন থেকে শুরু করে ওয়েস্টার্ন কোমোড সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কোমোডের ওপরেই রয়েছে এই জানালাটা, আর তার উপরে রয়েছে এই এক্সস্ট ফ্যান। এই গিজার শাওয়ার তো রয়েছে, এবং এর পাশাপাশি একটা বাথরুমে আর যা যা থাকা দরকার সবই প্রায় এখানে রয়েছে। বারান্দা এসে দেখলাম ইতিমধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রুম তো দেখানো হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাবো এখানে এলে খাওয়া দাওয়া কোথায় করবেন। এই হলো এখানকার রেস্টুরেন্ট, যেখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার মোটামুটি রিজনেবল রেটেই পেয়ে যাবেন। দুপুরে আমরা নিয়েছিলাম ডিম ভাত, এবং এর জন্য আমাদের পার প্লেট খরচ পড়েছিল 120 টাকা। তবে যদি আপনি মাছ বা মাংস খেতে চান সে ব্যবস্থাও এখানে রয়েছে। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম সাইট সিং এর জন্য। এখন বাজে দুপুর 1টা, আর বৃষ্টিটাও এখন থেমে গেছে। বর্ষাকালে ডুয়ার্স এলে জঙ্গল সাফারি করতে পারবেন না সেটা তো আগেই বলেছি, তবে আমাদের মতো এই 7 পয়েন্ট সাইট সিংটা করতে পারে। আচ্ছা, এবারে আপনাদের বলছি এই সাইট সিং করার জন্য আপনারা গাড়ি কিভাবে বুক করবেন, আর এর জন্য আপনাদের খরচ কেমন পড়তে পারে। চালসা ইউথ হোস্টেলের রিসেপশনে আপনি যোগাযোগ করতে পারেন গাড়ির জন্য, আমরা এটাই করেছিলাম। আর এই 7 পয়েন্ট সাইট সিং করতে এই 8 সিটার গাড়ির জন্য আমাদের খরচ পড়েছিল 3000 টাকা। তবে এ প্রসঙ্গে একটা কথা বলতেই হবে, যদি আপনারা বর্ষা বাদে অন্য কোনো সময় ডুয়ার্সে আসেন তাহলে সাইট সিং এর এই খরচটা একটু বেশি পড়বে। আমাদের এই 7 পয়েন্ট সাইট সিং এ আমরা প্রথমে যাব ঝালং। গুগল ম্যাপ অনুযায়ী চালসা ইউথ হোস্টেল থেকে ঝালং এর দূরত্ব 34 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টার একটু বেশি। এই হলো মূর্তি নদী। এই রাস্তাটা সোজা গেছে আলিপুর দুয়ারের দিকে, তবে আমরা যাব বাঁ দিকে। এই জায়গাটা থেকেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হচ্ছে, আর আমাদের ঝালং পৌঁছতে এখনো 24 কিলোমিটার রাস্তা যেতে হবে। কিছু দূর যেতে না যেতেই নামলো মুষলধারে বৃষ্টি। কাঁচের ভিতর দিয়ে বাইরে তাকালে সবকিছু অস্পষ্ট দেখাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্তি চেপে রাখতে না পেরে জানালার কাঁচ সরিয়ে দিলাম। বৃষ্টি ভেজা জঙ্গলের এই রূপ সত্যি অপূর্ব। তবে এখানে রাস্তার অবস্থা মোটেই ভালো নয়, আর বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আবার এই বৃষ্টির মধ্যেই রাস্তা রিপেয়ারিং এর কাজও চলছে পুরো দমে। বৃষ্টির বেগ এখন কিছুটা হলেও কমেছে। ঝালং পৌঁছতে আমাদের আর মোটামুটি একটু সময় লাগবে। এই ঝালং হলো কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গাটা, নদী পাহাড় জঙ্গল সবই এই জায়গাটাকে অপরূপ করে তুলেছে। ঝালং এর এই জায়গাটার নাম কার্গিল মোড়। এখানে থাকবার জন্য বেশ কিছু ভালো হোমস্টেও কিন্তু রয়েছে, তবে ঝালং এ থাকার এইবারে আমাদের কোনো প্ল্যান নেই। একটা বিষয় ভেবে একটু খারাপ লাগছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর ছাতাও সঙ্গে আনিনি, তাই গাড়ি থেকে নামবার কোনো উপায় নেই। তাই গাড়ির মধ্যে থেকে যতদূর সম্ভব এই গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করছি। জঙ্গলের মধ্যে ঝালং পেরিয়ে এখন আমরা যে জায়গাটার দিকে যাচ্ছি তার নাম বিন্ধু, ভুটান সীমান্তবর্তী। এটা হলো ভারতবর্ষের শেষ গ্রাম। ঝালং থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর গাড়িতে করে পৌঁছতে এখানে সময় লাগে প্রায় 20-25 মিনিট। এই বিন্ধু জায়গাটায় প্রচুর পরিমাণে এলাচ চাষ হয়। দূরে এই যে ড্যামটা দেখছেন এটা হলো বিন্দুর অন্যতম আকর্ষণ। আর পাশ দিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে এর নাম জলঢাকা। এই রাস্তাটা সোজা চলে গেছে ড্যামের সামনে অবধি।
রাস্তার বাঁহাতেই রয়েছে ভারতীয় সশস্ত্র সীমাবল বাহিনীর এই আউটপোস্ট। এছাড়া এখানে রাস্তার দুধারে এরকম বেশ কিছু দোকানও দেখতে পাবেন। এই দোকানগুলোতে অনেক কিছুই বিক্রি হচ্ছে, এমনকি অনেক ভুটানের প্রোডাক্টও এখানে পেয়ে যাবেন। জলঢাকা নদীর ওপর তৈরি এই ড্যামটাকে দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক বিন্দুতে ছুটে আসে, তবে এই সময় পর্যটকের সংখ্যা খুবই কম। এই হলো বিন্দু ব্যারেজের এন্ট্রেন্স গেট। যেহেতু প্রোহিবিটেড প্লেস, তাই স্পেশাল পারমিশন ছাড়া ভেতরে ঢুকবার কোনো উপায় নেই। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবর্ণনীয়, আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। এই জলঢাকা নদীটার ওই পাড়েই রয়েছে ভুটান, আর এই নদীটাই এখানে দুটো দেশের মধ্যে সীমান্ত রেখার কাজ করছে। বিন্দু দেখে আমরা এখন যাচ্ছি নেক্সট স্পটের দিকে। এই জায়গাটার নাম গৈরিবাস, জলঢাকা নদীর ধারে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম। বিন্দু থেকে গৈরিবাসের দূরত্ব মাত্র 13 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 40 মিনিট। পাহাড়ে ঘেরা এই জায়গাটাকে সত্যি অপূর্ব দেখায়। পাশ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। পর্যটকদের থাকবার জন্য নদীর ধারেই বেশ কিছু হোমস্টে এখানে গড়ে উঠেছে। গৈরিবাস ভিউ পয়েন্টের সামনেই এই দোকানটাতে আমরা চা খেতে নেমেছিলাম। জায়গাটা রাস্তার ঠিক পাশেই, আর এই জায়গাটাই হলো গৈরিবাস ভিউ পয়েন্ট। এই দোকানে বসে খেতে খেতেও আপনি চারপাশে প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। গৈরিবাসের পর এবারে আমরা যাচ্ছি স্যামসিং এর দিকে। এই জায়গাটা থেকে স্যামসিং এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার, আর যেতে সময় লাগে মোটামুটি 40 মিনিট। 3000 ফুট উচ্চতায় অবস্থিত স্যামসিং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর এই ছোট্ট জায়গাটা তার পাহাড়, জঙ্গল আর চা বাগানের জন্য খুবই বিখ্যাত। এই স্যামসিং জায়গাটাকে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেটওয়েও বলা হয়ে থাকে। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ, মনে হয় শুধুই দেখতে থাকি। সামনে সারিবদ্ধ পাহাড়, আর দুদিকে সবুজে মোড়া চায়ের বাগান। মনে হয় এ যেন সত্যি সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ। প্রকৃতি যেন সত্যি নিজেকে উজাড় করে দিয়েছে এই জায়গাটায়। আই লাভ স্যামসিং লেখা এই জায়গাটাই হলো স্যামসিং ভিউ পয়েন্ট। পাহাড়ে ঘেরা এই জায়গাটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য সত্যি আদর্শ। এখানে একটা ছোট্ট দোকানও রয়েছে, আর পর্যটকের সংখ্যাও এখন তুলনামূলক অনেক কম। এই রাস্তাটা ধরে আমরা একটু আগে স্যামসিং ভিউ পয়েন্টে এসেছি। ভিউ পয়েন্টের পেছন দিকটায় রয়েছে এই চায়ের বাগিচা। ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি রাস্তা ধরে কিছুটা নিচে নেমে এলেই দেখতে পাবেন এই মূর্তি নদী। একে বেঁকে নদীটা পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেছে। স্যামসিং থেকে এবারে চলে এলাম সুনতালি খোলায়। এই সুনতালি খোলা কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে ভিউ পয়েন্টের দূরত্ব মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে লোকাল কোনো গাড়ি আলাদা করে ভাড়া করতে হবে। ভিউ পয়েন্টের রাস্তাটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। এটাই হলো সুনতালি খোলার সেই ভিউ পয়েন্টের জায়গাটা। ভিউ পয়েন্টের এই কাঠের ব্রিজটা আর ব্রিজের তলা দিয়ে বয়ে যাওয়া এই পাহাড়ি নদী নিঃসন্দেহে এই জায়গার সৌন্দর্যকে একটা অন্য মাত্রা দিয়েছে। ব্রিজের এই দিকটাতে রয়েছে WBFDC নেচার রিসোর্ট। এই হলো সেই নেচার রিসোর্টের গেট। সুনতালি খোলা ছেড়ে যখন রকি আইল্যান্ডে এসে পৌঁছলাম, তখন ইতিমধ্যে চারিদিকে অন্ধকার নেমে গেছে, আর চাঁদের আলোয় মূর্তি নদীর এই যে রূপ দেখলাম তা কোনোদিন ভোলবার নয়।
ডুয়ার্সে এটা হলো আমাদের সেকেন্ড ডে। আজকের প্ল্যানটা মোটামুটি এরকম, আশেপাশের বেশ কিছু সাইটস দেখিয়ে গাড়িটা আমাদের 5টার মধ্যে নিউ মেল জাংশন স্টেশনে পৌঁছে দেবে। প্রথমে এলাম এই মূর্তি ভিউ পয়েন্টে। গতকালই আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আসা হয়ে ওঠেনি। জায়গাটা নিঃসন্দেহে খুব সুন্দর এবং বেশ কিছু সময় এখানে এসে কাটিয়ে দেওয়া যায়। এখন রীতিমতো বর্ষার সময়, কিন্তু এই জায়গাটাতে মূর্তি নদীর জলের গভীরতা মোটেই বেশি নয়। দেখলাম দুটো গরু নদী পার করছে। এরপরে আমরা যে জায়গাটায় যাচ্ছি তার নাম গাজলডোবা। এই মূর্তি রিভার ভিউ পয়েন্ট থেকে গাজলডোবার দূরত্ব 40 কিলোমিটারের একটু বেশি। আমাদের গাড়ি যাচ্ছে এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, আর এই রাস্তাটার নাম মালবাজার রোড। আচ্ছা, আর একটা কথা আমাদের এখানে বলে দেই, এই জায়গাটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। একটু আগে একটা সাইনবোর্ডে দেখলাম লেখা আছে। এই জায়গাটা গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরেই পড়ে। নীল আকাশটা গাছের পাতায় প্রায় ঢেকে গেছে। রাস্তার ঠিক ধারেই রয়েছে এই লাটাগুড়ি মহাকাল মন্দির। মন্দিরে কোনো বিগ্রহ দেখতে পেলাম না। এই জায়গাটা এলিফ্যান্ট করিডোরের মধ্যেই পড়ে, আর স্থানীয় মানুষরা বিশ্বাস করে এই মন্দিরে হাতির দলও আসে পুজো দিতে। তিস্তার উপরে এই ব্রিজটার নাম ধরলা ব্রিজ। এই জায়গাটার নাম ক্রান্তি মোড়। এখান থেকে গাজলডোবার দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আরো 30 মিনিট। গাজলডোবা জায়গাটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম, আর এই জায়গাটার মুখ্য আকর্ষণ হলো তিস্তা ব্যারেজ। একটা লম্বা জার্নি করার পর শেষ পর্যন্ত আমরা গাজলডোবা এসে পৌঁছেছি। এই হলো তিস্তা ব্যারেজ। মূলত এই ব্যারেজটাকে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্রটা গড়ে উঠছে। এটা কি করছো দিদি? ব্যারেজের পাশেই এরকম খাবারের বেশ কয়েকটা দোকান আছে। এটা কিসের ব্যাটা? বেসন, শুধু বেসন, চাউলের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ও হলুদ, লবণ, এরপরে আমাদের ডেস্টিনেশন হলো ড্যামডিপ। ওইখানে একটা বুদ্ধিস্ট হায়ার স্টাডি আর রিসার্চ সেন্টার আছে, এখন ওইখানেই যাচ্ছি। রাস্তায় ওদলবাড়িতে এই লামা হোটেলে আমরা লাঞ্চ সারলাম। এখানে খাবার দাবারগুলো বেশ ভালো ছিল, আর দামও যথেষ্ট রিজনেবল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম ড্যামডিমের উদ্দেশ্যে। এই হলো আমাদের সেই গন্তব্যস্থান। এই জায়গাটা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এই স্টাডি সেন্টারের ক্যাম্পাস গ্রাউন্ডটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আবাসিক ছাত্রছাত্রীদের থাকবার জায়গা। এই বিল্ডিংটাই হলো প্রার্থনা কক্ষ। সিঁড়ির নিচে জুতো খুলে তারপর উপরে উঠতে হবে। এই প্রার্থনা কক্ষের বাইরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুইয়ের অনুমতি আছে, তবে এই প্রার্থনা কক্ষের ভিতরে শুধুমাত্র স্টিল পিকচার আপনি তুলতে পারবেন। শেষ পর্যন্ত এলাম মালবাজারে এই শ্রী হনুমান মন্দিরে। এই মন্দিরের স্থাপত্য নিঃসন্দেহে আকর্ষণীয়। এই মন্দিরটা খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার বিকেল 3টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত। ক্যামেরা বা মোবাইল নিয়ে মন্দিরের গর্ভগৃহে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, তাই বিগ্রহ দর্শন করতে আপনাদেরই আসতে হবে এই মন্দিরে। শেষে আর একটা ইনফরমেশন দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। আজকে সারাদিন সাইট সিং এর জন্য আমাদের এই গাড়িটা নিয়েছিল 2600 টাকা।